शाकया चक्षुरोन्मील तस्म श्री गुराव नम नमो विष्णुपायूतले ते भक्ति वेदात स्वामी ने नाने नमस्ते सारस्वती देश कौरवाणी प्रचारिणे निर्विशा शुनवादी पाशावशता कृपा सिंधु पतिता पावनेभ्यों वैष्णवभ्यो नमो नम आजाबितुज कन का संकर्तनकमलायुता

हरे राम हरे राम राम राम, राम हरे हरे मुकम करते बातलम पंगु लंगाय तिगिरिं दत्ति बात महां बंदे परमानंद माधवम श्री गुरु दिन तरणम श्री चैतन्य ईश्वरम ओम विष्णु पादाय कृष्ण प्रस्ताय भूतले स्मते जय पदगस बारंबार कटे जाचकना जाईना एकांत तो कवरच देखाचे पुरो भालो আমি আমি শুরু করি এই নেট দিয়ে সমস্যা হবে তাহলে নেট চেঞ্জ করতে হবে তো কত নম্বর শ্লোক মুকুন্দ আজকে আজকে একশো এক পর্যন্ত হয়েছে একশো দুই থেকে একশো আমরা শ্রবণ করেছিলাম কিভাবে কৃষ্ণের সমতা হইতে বড় ভক্ত পদ আত্ম হইতে কৃষ্ণের ভক্ত হয় পদ ভাগব ভগবান বলছেন সাধব হৃদয় অহম সাধুনাং হৃদয় তু অহম মত ন জানাতি তো যেটা বলছিলাম এখানে আলোচ্য বিষয়টার গুরুত্ব আছে এটাই যে আমরা তো জানি এক জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস এটা সবাই জানে কিন্তু এখানে যা বর্ণনা করা হচ্ছে যে শুধু জীবের স্বরূপে কৃষ্ণের দাস নয় আমরা যেভাবে শ্রবণ করলাম জীবদের মধ্যে মন্দির থেকে শুরু করে দেবদের শুরু করে ভগবানের স্বরূপ শক্তি শুরু করে ভগবানের যত প্রকার অবতার রয়েছেন এই বর্ণনার মধ্যে আমাদের বোঝানো আছে সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের দাস আর কিভাবে এই দাসের মহিমা ভক্তের মহিমা বর্ণনা করা হচ্ছে যে বলা হচ্ছে কি মহিমা না আত্মা হইতে কৃষ্ণ ভক্তে বড় করি মানে এইটা হচ্ছে ভগবান সঙ্গে জীবের যে সম্পর্ক শ্রেষ্ঠতা যে ভগবান কৃষ্ণ নিজে থেকে ভক্তকে বড় করে মানে এইটা আছে বিচিত্র কথা যে সবর মালিক সে কাকে বড় করে না তার চাকরিকে বড় করে মানে এই জগতে আছে এই নেই এই জগৎটা আছেময় জগতে বিকৃত প্রতিফলন তো এইটা হচ্ছে সৌন্দর্য প্রেমময় সম্পর্কে সৌন্দর্য যে কিভাবে ভক্ত বলে ভগবান আমার থেকে বড় ভগবান বলে ভক্ত আমার থেকে বড় এইটা নিয়ে পরস্পর মধ্যে সবসময় কম্পিটিশন কিসের এই জগতে যেরকম কম্পিটিশন কি কার থেকে বেশি বড় হবে না সেখানে কম্পিটিশন কি কে কার থেকে ছোট হবে অর্থাৎ অপরকে বড় করবে কত সুন্দর জিনিস আমার তো মনে এইটাই যদি এই জগতে মানুষরা ব্যবহার করে তাহলে ধাম যেতে হবে না এখানে ভগবত ধাম হবে কিন্তু আমার জীব এই সমস্ত প্রকারের যে মনোবৃত্তি থেকে বহুত দূরে আমরা থাকি সে কথা এখানে বলা হচ্ছে যে আত্মা হইতে কৃষ্ণ ভক্তে বড় করি মানে ইহাতে বহুত শাস্ত্র বসানোর প্রমাণ স্বাস্থ্য প্রমাণ রয়েছে वे नार शास्त्र सम्मत भागवतम 11 स्कंद चतुर्दश तो अध्याय 11 नंबर श्लोक के उत्तर तक एक श्लोक बोलते हैं कहने न तथा मैं प्रियतम आत्म जोनिर् न शंकर न च शंकरसनो न श्री नयव आत्मा तजथा वा तो उद्धव के भगवान बोलते हैं যে তুমি যেমন আমার প্রিয় ব্রহ্মা শিব শঙ্কর লক্ষ্মী এবং স্বয়ং আমি পর্যন্ত আমার তত প্রিয় নয় ভগবান ভক্তকে কত বড় গুরুত্ব দিচ্ছে ঠিক আছে আর একটি শ্লোকে বর্ণনা করা হচ্ছে কৃষ্ণ সাম্যে নহে তার মাধুর্য আস্বাদন ভক্ত ভাবে তার মাধুর্য চর্ব যারা নিজেদের শ্রীকৃষ্ণের সমান বলে মনে করে তারা কখনো শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদন করতে পারে না ভক্তভাব অবলম্বন করার মাধ্যমেই কেবল শ্রী মাধুর্য আস্বাদন করা যায় তো সেই জন্য যারা কৃষ্ণের সমান বলে মনে করে তারা তার মাধুর্যকে উপভোগ করতে পারেনা সেইটুকু কৃষ্ণ স্বয়ং নিজের মাধুর্য উপভোগ করতে পারে না অন্যদের কথা যারা নিজে কৃষ্ণ সমান বলে মনে করে তারা যে কৃষ্ণ মাধুর্য অনুভব করতে পারে না তা নয় স্বয়ং কৃষ্ণ স্বা মাধুর্য আস্বাদন করতে পারে না সেই জন্যই তো তিনি পরম ভক্ত শ্রীমতির আধারণে ভাবকে অঙ্গীকার করে জগতে অবতীর্ণ হয়েছেন শাস্ত্রের সিদ্ধান্ত বিজ্ঞার অনুভব মূল লোক না বৈভব এই যে শাস্ত্র সিদ্ধান্ত মহাপুরুষদের উপলব্ধির কথা যারা মূর্খ লোক অসৎ লোক তারা ভগবত ভক্তির এই প্রেমের এই যে ঐশ্বর যে বৈভব মহানতা শ্রেষ্ঠতা সেটা তারা বুঝতে পারবে না হৃদয় করতে পারবে না একশো চার নম্বর শ্লোকে তাৎপর্য যে বলছেন জীব যখন সারূপে মুক্তি লাভ করে বৈকুণ্ঠে ঠিক বিষ্ণুর মত রূপ প্রাপ্ত হয় তখন তার পক্ষে কৃষ্ণ পার্শ্বদের সঙ্গে কৃষ্ণের আস্বাদন করা সম্ভব নয় বৈকুণ্ঠে যেতে পারে ভগবান বিষ্ণুর মতন রূপ পেতে পারে ঐশ্বর্য পেতে পারে কিন্তু কৃষ্ণ ভক্তরা যেভাবে কৃষ্ণের সঙ্গে ভাবের বিনিময় করছে এরকম পারবে না আমরা অনেক শুনেছি সম্পর্কে যে কিভাবে বৈকুণ্ঠে ভক্তের সঙ্গে ভগবানের আড়াইটা রসের সম্পর্ক বৃন্দাবনে পাঁচটা রসের সম্পর্ক বৈকুণ্ঠে ঐশ্বর্য ভাব বৃন্দাবনে মাধুর্য ভাব বৈকুণ্ঠের এই ভগবান আমি তোমার বৃন্দাবনে ভাব আছে যে তুমি আমার সেখানে ভগবানকে ভগবান বলে কেউ জানে না সেখানে প্রেমের পরাকাষ্ঠা অনেক বেশি বৈকুণ্ঠ প্রেম আছে কিন্তু ঐশ্বর্য মিশ্রা প্রেম আর বৃন্দাবন আছে মাধুর্য প্রেম এই সমস্ত পার্থক্য রয়েছে বলে কেউ যদি ভগবানের সমান মুক্তি পাবে যায় মানে সেখানে ভগবান রূপ পাবে ঐশ্বর্য পাবে ধাম পাবে প্রায় সমান মতো কিন্তু হলেও কৃষ্ণ ভক্তের মতন সেই রস করতে পারবে কৃষ্ণ ভক্তরা কখনো কখনো কৃষ্ণপ্রেমে আত্মহারা হয় যে স্বরূপ বিস্মিত হন আবার কখনো কখনো তারা নিজেদের শ্রীকৃষ্ণের সঙ্গে এক বলে মনে করেন তবুও তারা অধিকতর রস মাধুর্য আস্বাদন করে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় भक्त सब समय मन क्या कृष्ण दास कृष्ण प्रेम सीटा भूले जाए कृष्ण दास बोले जगमाय भूलिए देखिए ना भूलिए देखे रक्षर सक्षर से लीला हम कि माधुर से लीला हम कि मधुर से लीला हम कि करे तो तारा प्रेम आत्महरा स्वस्वरूप भूल जाए जीवर स्वरूप है कृष्ण दास যেটাতে আমাদের জীবন শুরু হচ্ছে উদ্ধস্তরে ব্রজভক্তির মাধ্যমে সেটাও তারা ভুলে যায় আবার শুধু সেটুকু নাই তারাও নিজেদেরকে কৃষ্ণের সঙ্গে এক বলে মনে করে কৃষ্ণতে কোন পৃথক নাই এক বলে মনে করে মানে তারা কৃষ্ণ হয়ে গেল কৃষ্ণ লীন হয়ে গেল সেরকম নয় কৃষ্ণের ভালো মন্দ তাদের ভালো মন্দ কৃষ্ণের সঙ্গে সমান বলে মনে করে কৃষ্ণ থেকে শ্রেষ্ঠ বলে মনে করে এইগুলো রাজ্যের কথা যেটাকে বলছেন যে এই বাহিরের লোক এসব বুঝতে পারবে তবুও তারা অধিকতর রূপ মাধুর্য আস্বাদন করে ভগবানের যে রস মাধুর্য রয়েছে তার নিজের স্বরূপকে বিস্মিত হয়ে যান কৃষ্ণ সঙ্গে এক বলে মনে করেন সঙ্গে এই রস মাধুর্য মাুর্য রস তিনি আসন করে ভক্ত সাধারণ মানুষ মূর্খত বশত ভগবানের দাসত্ব করার অপ্রকৃত রসের কথা বিস্ফোরিত হয় জড় উপর প্রভুত্ব করতে চায় জীব যখন মনের সমস্ত দ্বিধা মুক্ত হয় ভগবানের প্রেমময় সেভাবে যুক্ত হয় তখনই বারমার্থী মার্গে তার যথার্থ উন্নতি সাধিত হয় সুন্দর জিনিস ভক্ত ভাব অঙ্গীকারী নিত্যানন্দ শেষ শঙ্কর কৃষ্ণের মাধুর্্য সমৃত করে পান সমস্ত ভগবত স্বরূপ কৃষ্ণ যত ভগবত প্রকাশ যেটা বললাম জীব থেকে শুরু করে স্বরূপ শক্তি শুরু করে প্রকাশ যারা অদ্বৈত নিত্যানন্দ শেষ সংঘর্ষ সবাই সে কৃষ্ণের মাধুর্য রসকে তারা আস্বাদন করছেন সেই মুখে কিছু না আর কিছু জানছেন বলদেব লক্ষ্মণ অদ্বিতাচার্য নিত্যানন্দ এরা কৃষ্ণের ভক্ত দাস রূপে জানে কৃষ্ণ মাধুর্য শব্দ পান করেন বুঝতে হবে কি ভগবান হয় ও দাস ভাব এই জিনিসটা একটু মুশকিল হবে আর সবাই বাহিরের লোকের বোধগম্য ভগবান হয় ও দাস কি ভাবে এ কলা ঈশ্বর কৃষ্ণ আর নৃত্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ যারা মহাপ্রভুর অনুগামী তাদেরকে জানার জন্য তো সেই যে দাস ভাব ভক্ত ভাব সেই সুখে মত হয় তাদের আর অন্য কোন কথা স্মরণেই থাকেন এখানে দেবতা ব্রহ্মা শিবের কথা থাকুক শেষ শঙ্কর ল্যর কথা বলা হচ্ছে ঠিক আছে অন্যের আছুক কাজ আপনে শ্রীকৃষ্ণ শেষে বলা আছে কি অন্যদের কথা কি অন্যের আছুক কাজ অন্যের কথা কি স্বয়ং শ্রীকৃষ্ণ আপন মাধুর্য পানে হইয়া তৃষ্ণ নিজের মাধুর্যকে করবার জন্য তার জন্য নবমী কৃষ্ণ স্বরূপম রাধানে ভাব অঙ্গকান্তিকে অঙ্গীকার করে তিনি প্রকট হয়েছেন তো মাধুর্য আস্বাদিতে করে না যতন ভক্ত ভাব বিনু নহে তাহা আস্বাদন স্বমাধুর্য নিজের মাধুর্যকে নিজে আস্বাদন করতে চায় নিজের মাধুর্যকে নিজে আস্বাদন করতে যায় পারবে না ভগবানের মাধুর্য হচ্ছে ভক্তের সম্পদ ভক্ত ভগবানকে স্বমাধুর্য আস্বাদন করতে হলে ভক্ত ভাব অঙ্গীকার করতে হবে তাছাড়া সম্ভব নয় ভক্ত ভাব অভিন্ন নহে তাহা স্বাদন তো শ্রীকৃষ্ণ ভক্তের অপ্রাকৃত ভাব আস্বাদ করতে চাইছিলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ভক্তের অপ্রাকৃত ভাব করতে চাইছিলেন তাই তিনি ভক্ত ভাব অঙ্গীকার করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আকৃত ভক্তের যে অপ্রাকৃত ভাব কি রকম সেটা মহাপ্রভু জানেন তাই কৃষ্ণ জানতে চাইছিলেন তাই তিনি মহাপুরুপে এসেছেন ভক্তভাব অঙ্গীকারী হইলা অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে সর্বভাবে পূর্ণ ভক্ত ভাব অঙ্গীকারী হইলা অবতীর্ণ ভগবান তার ভক্ত ভাবকে অঙ্গীকার করে অবতীর্ণ হয়েছেন তাই শ্রীকৃষ্ণ ভক্ত ভাব অঙ্গীকার করে হম সর্বভাবে পূর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন নানা ভক্ত ভাবে করেন সুমাধুর্য পান পূর্বে করিয়াছে এই সিদ্ধান্ত ব্যাখ্যান এই কথা লক্ষ্মীকৃষ্ণ দাস কবিকৃষ্ণ বলছেন পূর্বে যখন চৈতন্য মহাপুর তত্ত্ব বলা হয়েছিল সে কথা আমার সবাই শুনে শুনেছিলাম রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হাদিনী শক্তি রসমাত একাত্মনা বা বিপুরা এক আত্মা হল রাধা কৃষ্ণ অনাদিকাল থেকে দুই রূপে লীলা বিলাস করেছেন সে রস করবার জন্য এক হলেও তিনি দুই হলেও এক আত্ম হলেও দুই রূপ ধারণ করেছিলেন আর এখন আবার এক চৈতন্য প্রকট মধু না চৈতন্য চৈতন্য রূপে এখন তিনি প্রকট হয়েছেন তার চ ঐক্যম আপ্ত রাধাকৃষ্ণ কৃষ্ণ একত্র প্রাপ্ত হয়েছেন সে মাধুর্য আস্বাদন করবার জন্য সেই মহিমাকে রাধারানী প্রেমের মহিমাকে জানার জন্য নিজের মধ্যে যে কি মাধুরীমা রয়েছে আমার ভক্তরা তো আস্বাদ জানার জন্য ভক্তরা আমার মাধুরীমাকে আস্বাদন করে কি সুখ পাচ্ছে জানার জন্য তো গৌর শান্ত চান্তাস সক্ষ মধুর এই পাঁচটি বিভিন্ন রস আস্বাদন করে সর্বতভাবে পূর্ণ ভিন্ন ভিন্ন ভাব আশ্রিত ভক্তের ভাব গ্রহণ করে সর্বভাবপূর্ণ গৌরচন্দ্র সুমাধুর্যকে পান করছে অবতার গণের ভক্তভাবে ভাবে অধিকার ভক্ত ভাব হইতে অধিক সুখ নহ সমস্ত অবতারদের ভক্ত ভাবের অধিকার রয়েছে ভক্তভাব থেকে অধিক আনন্দ আর কিছুতে তাৎপর্য শ্রী বিষ্ণুর সমস্ত অবতার অবতারদের ভক্ত রূপে অবতরণ করে শ্রীকৃষ্ণের ভক্তরূপে লীলা বিলাস করার অধিকার রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত প্রকাশ তারা শ্রীকৃষ্ণের ভক্ত লীলা বিলাস করবার অধিকার তাদের রয়েছে কোন অবতার যখন ঈশ্বর ভাব উপেক্ষা করে পরম সেব্য শ্রীকৃষ্ণের সেবক রূপে লীলা করেন তখন তিনি আরো অধিক আনন্দ আস্বাদন করেন যেইভাবে শ্রীকৃষ্ণ স্বয়ং তার ভক্তরূপে আসেছেন যথেষ্ট আনন্দ পাচ্ছে না ভক্ত বেশি আনন্দ পাচ্ছে জানবার জন্য ঠিক সে রূপে ভগবান শ্রীকৃষ্ণের যে অনন্ত প্রকাশ তারাও তাদের মধ্যে কোন কোন অবদান তাদের তারা তো ঈশ্বর ঈশ্বর ভাবকে উপেক্ষা করে হ্যাঁ সে পরমেশ্বর শ্রীকৃষ্ণের সেবা রূপে সেবা লীলা বিলাস আস্বাদন করে মূল ভক্ত অবতার শ্রী শঙ্কর সত্ত অবতার তো গণন তো এই ভক্ত অবতার মূল হচ্ছে শঙ্কর স্বৈত আচার্য প্রভুকে সে রূপে অবতারদের মধ্যে গণনা করা মূল ভক্ত অবতার শ্রী শঙ্কর যদিও শ্রী অদ্্বিত আচার্য প্রভু হচ্ছেন বিষ্ণুতত্ব তবুও সে চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ রূপে তিনি তার সেবা করেন শ্রী বিষ্ণু যখন সেবক রূপে অবতীর্ণ হন তখন তাকে বলা হয় শ্রীকৃষ্ণের ভক্ত অবতার ঠিক আছে ভক্ত অবতার চৈতন্য ভক্ত অবতার মহাবৈকুণ্ঠে শ্রী শঙ্কর চতুর্ভিয়ে ঈশ্বর রূপে অবস্থিত হয়ও মূল ভক্ত অবতার তিনি মূল অবতার শঙ্কর মূল ভক্ত অবতার কারণ দেশে বিষ্ণু শঙ্কর আরেক এক প্রকাশ প্রকৃতির তার দৃষ্টিপাতের প্রভাবে নিমিত্ত ও উপাদান কারণের মাধ্যমে এই জড়জগতের প্রকাশ অদ্বৈত প্রভু মহাবিষ্ণুর অবতার বিষ্ণু তত্ত্ব শঙ্কর সমস্ত প্রকাশ পরোক্ষ হবে শ্রীকৃষ্ণের প্রকাশ अच्छा से सूत्र अद्वैत आचार्य प्रभु गौर कृष्ण नित्य सेवक तय भक्त अवतार अद्वैत अच्छा आचार्य गोसाईर महिमा हुंकार कहल चैतन अवतार प्रचारिया सब जगत तारी अद्वैत प्रसाद लो प्रेमधन पाइल तो अद्वैत महाप्रभुपाते प्रेमधन पाइल करना अद्वैत महाप्रभु অদ্বৈত প্রভু চৈতন্য মহাপুরুকে ভগবত ধাম থেকে আহ্বান করে অদ্বৈত মহিমা অনন্ত মহাজন হইতে তার মহিমা কি বর্ণনা করবে অনন্ত মহিমা যারা শ্রবণ করে সেটাই বলছি শিল দাস কাজ বলছে আচার্য চরণে মর কোটি নমস্কার অপরাধ আমার তোমার মহিমা কোটি সমুদ্র কহি এ বড় অপরাধ গোস্বামী বলছেন কতটা দৈন্য ভাব সমস্ত উন্নত ভক্তদের যে আচার্য চরণেম্বর কোটি নমস্কার অদ্ভুত আচার্য চরণে আমি নমস্কার করছি আমার অপরাধ নেবে না আর অপরাধটা কি না তোমার মহিমা অগাধ কোটি সমুদ্র মত

শ্রী রূপ রঘুনাথ পদেজার আৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস শ্রী রূপ গোস্বামী ও শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রী প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণ দাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি শ্রী অদ্্বৈত তত্ত্ব নিররূপন পরে শ্রী চৈতন্য চৈতন্য আদিল ষষ্ঠ পর ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল আমরা সবাই খুব ধন্য হয়েছি শ্রী কৃষ্ণ দাস বিরাজ গোস্বামীর সুন্দর বর্ণনা তত্ত্ব তত্ত্বর মহিমা তার মাধ্যমে যেহেতু ভক্ত অবতার তাই ভক্তের মহিমা আমরা সেবন করলাম ভক্তের শ্রেষ্ঠতা সেবন করলাম দাস জীবন লক্ষ্য প্রভু হওয়া জীবন লক্ষ্য নাই অন্তিম লক্ষ্য নাই সেবা করা লক্ষ্য সেব্য হওয়া জীবন লক্ষ্য এর মহিমা অত শ্রেষ্ঠ যে ভগবান সেবা করতে চাইছেন ভক্ত হতে চাইছেন ঠিক আছে জয় শিল প্রভুপাত জয় শ্রী চৈতন্য চরিতামৃত কি জয় কালকে থেকে আমরা সপ্তম অধ্যায় শ্রবণ করব জয় হিব বললাম মঙ্গলময় প্রভু বল হরে কৃষ্ণ মহারাজ প্রণাম ধন্যবাদ মহারাজ বৈকুণ্ঠের আড়াইটা ভাব এই আড়াইটা ভাব কি একবার বলে দেন মহারাজ শান্ত দাস্য আর সক্ষের হাফ সক্ষের হাফ এই জন্য বলা আছে সেখানে নারায়ণ ভগবান রাজার পতন তার মন্ত্রী সেনাপতি যে সমস্ত রয়েছেন তাদের সেখানে সক্ষ ভাব আছে কিন্তু হাফ এর জন্য বলা হচ্ছে গৌরব বুদ্ধিতে সক্ষ ভাব কেননা তারা ভগবানের মন কতটা জানে বন্ধু যেটা আমি ক্লাস মাঝে মাঝে বলি কতটা বন্ধু হ্যান্ডশেক করতে পারবে কিন্তু অতটা বন্ধু নয় যে নারায়ণের কাঁধে হাত দিয়ে হাঁটবে বা যেরকম রাখালরা খেলাধুলা করে ঘাড়ে চড়ে যাবে এতটা নয় সেজন্য হাফ ঠিক আছে মহারাজ মহাপ্রভু শান্ত রসকে প্রাধান্য দেননি তো এই একশো দশ নম্বর শ্লোকের তাৎপর্য শান্ত এই পাঁচটি বিভিন্ন রস আশ্বাদন করে সর্বত হবে পূর্ণ বলা হয়েছে শ্রী গৌরহরি শ্রী চৈতন্য মহাপ্রভু শান্ত দাস বৎসল্য মধুর এই পাঁচটি বিভিন্ন রস আশ্বাদন করে সর্বতভাবে পূর্ণ গৌরাঙ্গ মহা সব সব রসন করবে কিন্তু প্রচার করেছে ভাব নাচাম চারিভাব ঠিক আছে তার মধ্যে এসেছেন মহাপ্রু ভাব অঙ্গীকার করে নাকি মধুর রস আশ্বাদ মধুর রসের মধ্যে শান্ত দাস সক্ষ্য সব রয়েছে তাই বলা হচ্ছে মহাপ্রু সব রস আসন করেছেন এইভাবে মহারাজ ওই প্রেমাস্পদ শব্দটার কি অর্থ মহারাজ প্রেমাস্পদ প্রেমাস্পদ মানে আপনি যাকে ভালোবাসেন সে যে প্রেমাস্পদ আমার ভালোবাসার অধিক আমি তাকে ভালোবাসতে পারি কৃষ্ণ হচ্ছেন আমাদের প্রেমাস্পদ ঠিক আছে বলে প্রেমাস্পদ মানে প্রেমের পদ প্রেম প্রেম পদ প্রেমের পদের যে অধিকারী প্রেম লাভ করার অধিকারী প্রেমাস্পদ

ধন্যবাদ প্রণাম হরে কৃষ্ণ বিদ্যুৎ একজন অযোগ্য মানুষ এখানে আলোচনা থেকে আমার ছোট দুটো প্রশ্ন যে ভক্তরা নিজেকে ছোট মনে করে অপরকে বড় মনে করবে এটা পারমার্থিক জগতের একটা বিশেষ বৈশিষ্ট্য তো আমরা অনেকে আছি জনজাগতিক জীবনে আমাদের চাকরি করতে হয় সেখানে তো এই বিষয়টা প্রয়োগের সম্ভাবনা খুব কম যারা এখানে বস বা অধস্তন কিভাবে মানে ইয়েগুলো ডিল করতে হয় তো সেক্ষেত্রে আমাদের ভক্তি জীবনের এই বিষয়টা কতটা প্রভাব পড়ে অর্থাৎ আমরা আমাদের যারা অধস্থন আছে তাদেরকে যদি বড় মনে করে আমরা নিজেদেরকে ছোট ভেবে এরকম আচরণ করার সুযোগ তো সেই চাকরি ক্ষেত্রে থাকে না তাহলে কি এটা আমাদের ভক্তির আচরণ হচ্ছে না সেটা জড় জগতের কথা আপনি বলছেন আপনি তো ভক্তি জগতের কথা বলছেন ভক্তি জগতে ভগবান দাসের দাসের দাস বলা হচ্ছে ঠিক আছে জড় জগতে আপনি যে পজিশন আছেন

দিনের শেষে কথাটি হচ্ছে আমাদের দাস ভাব অবলম্বন করতে হবে সেই দাসটি হচ্ছে গোপীভক্ত পদকমল র দাস দাসানু দাস আমি ভগবানের দাস 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 এই ভাবটা রাখতে হবে এই সম সেটা এবং উন্নত স্তরে যাবে প্রথম শ্রেণীর ভক্ত দ্বিতীয় শ্রেণীর ভক্ত সে বিচার করবে তার প্রতি প্রদর্শন করত আপনি ভৌতিক জগতেও ভৌতিক জগতে এটা ঠিক যদি আপনি একটা অফিসার আছেন যদি আপনার নিম্ন লোককে বাহিরের আচরণ হিসাবে আপনি আপনার পজিশন মেনটেন করবেন অন্তর আপনি মনে করবেন তারা ভগবানের অংশ থাকবে তাদের কেয়ার করার মনোভাব থাকবে তাদেরকে নিষ্পেষিত করা নির্যাতিত করা এগুলো মনোভিত জড়োতা রয়েছে না এক্সপ্লোয়ে করুন আপনি এটা অফিসার একটা পিয়ন কে দেখে হয়তো অফিসারের মর্যাদাটা বাইরে মেনটেন করবেন কিন্তু অন্তরে মনে রাখবেন পিয়ন হলেও যে বাৎমা তাকে আমি নির্যাতনা করো এটা ভালো হবে না খারাপ হবে না ভালো অবশ্যই ভালো সেই জন্য ভগবৎ জীবনের সমস্ত ভালো জিনিসগুলো আমরা আমাদের ভৌতিক জীবন যে ব্যবহার করি সেটা খুব ভালো হবে সবাইকে সম্মান দেওয়া ভৌতিক আমি সবাইকে সম্মান দেই আমি দেখেছি বিভিন্ন লোকের অফিসারদের বিভিন্ন কায়দা এবং অফিসার যাবে একদম মুখটা উঁচু করে এই জন্য আমি কাউকে মানি না এই রাজনৈতিক নেতাগুলো গুলো করে কেউ কেউ আছে তার নম্বর তার সবার সিং মিশে কথাবার্তা করে আমি দেখেছি এবার আমাদের যেন মিশ্র ছিলেন আমাদের আসামের গভর্নর উড়িষ্যার লোক গভর্নর সে তার বউ আমার খেতে দিচ্ছে গভর্নর বলছে আমার ড্রাইভারকে কে ডাক ড্রাইভার তার ছেলের মতো ব্যবহার করছে গভর্নর খারাপ নয় আমি বাধ্য হয়ে আমার কিন্তু অন্তরে ভালো ভৌতিক জীবনেও সেটা লাভ আচ্ছা মহারাজ আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আলোচনায় এক জায়গায় আমি যদি ঠিক শুনে থাকি তাহলে বলা হলো যে কৃষ্ণ অনেক সময় নিজেকে পরিপূর্ণ রূপে আস্বাদন করতে পারেন না হ্যাঁ আবার আহ এটাও বলা হয় যে কৃষ্ণ ভগবান কৃষ্ণ হচ্ছে আত্মারাম তাহলে এই দুটো বিষয় একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল না আত্মাতে রমন করেন অপরের উপর নির্ভর করে না আত্মাতে আনন্দ পান আত্মাতে আনন্দ পেলেও একাকি সনরম্যতে একাকা আনন্দ হয় না দুজন লাগবে কিন্তু আমাদের ভৌতিকতা আমার আনন্দের জন্য আমি আরেকজন নির্ভর করি ভগবত ধামে ভগবান আর উপরে নির্ভর না করে তার নিজের স্বরূপ শক্তিকে প্রকাশ করে স্বরূপ শক্তিকে প্রকাশ করে রাধারানী তার প্রেম ভালোবাসা নিতে আনন্দ পাচ্ছে এইভাবে তিনি আত্মারাচ্ছ শক্তির দ্বারা আনন্দ পাচ্ছেন হ্যাঁ সেটাও একদিকে দেখতে গেলে নিজের থেকে আনন্দ পাচ্ছেন আর এদিক গেলে ভক্তের কাছ থেকে আনন্দ পাচ্ছেন যে আমি বলবো আমি একটা কি বলবো একটা আম ধরেছি আমিটা আমি আমি আম ধরেছে না আমার হাতটা আম ধরেছে কেউ বলে আমার আপনি তো ধরেনি আপনার হাত ধরেছে আপনি তো হাতের উপর নির্ভর করেন হ্যাঁ আর হাতের হাতটা তো আমি ঠিক সেই রকমই ভগবান বুদ্ধের ভক্ত করলো সে হচ্ছে ভগবানের স্বরূপ শক্তি আচ্ছা মঞ্জু মাতাজী বলুন ঠিক আছে বলরাম লক্ষণ অদ্বৈত নিত্যানন্দ শেষ সংকর্ষণ কৃষ্ণের মাধুর্য রস মৃত করে পান সেই সুখে মত্ত করি নাহি জানে আন মহারাজ মাধুর্য রসের মৃত সম্বন্ধে যদি একটু বলেন কি মাধুর্য রস শুনুন রস হচ্ছে শান্ত দাস সক্ষ মধুর কান্তা রস মধুর রস জগতে এটাকে মাধুর্য বলে আসল আবার শুনুন আসলটা আছে ঐশ্বর্য ভাব মাধুর্য ভাব ঐশ্বর্য ভাবেও দাস্য ভাব রয়েছে সক্ষ হাফ সক্ষ রয়েছে বৈকুণ্ঠে আছে গোলক বৃন্দাবন হচ্ছে মাধুর্য ভাব তো আমি পড়েছি যখন মহাপ্রভু আসেন তখন তিনি সবাইকে মাধুর্য ভাব আস্বাদন করান শান্ত রস হোক দাস হক সক্ষরস বা রস হোক বা মধুর রস হক ভাবটা আছে মাধুর্য ভাব মাধুর্য রস কথা বলা হচ্ছে

যে তুমি আমার কৃষ্ণ এখানে বেশি তাই না বৈকুণ্ঠ যেহেতু ভক্ত মনে করেন ভগবান নির্ভর করে ভগবান আমাকে আমাকে পালন করো আমাকে রক্ষা করো গোলক বিন্দা মানে ভক্ত কৃষ্ণকে ভগবান বলে না দেয় মানে আমি কৃষ্ণকে রক্ষা করব আমি কৃষ্ণকে খাওয়াবো আমি কৃষ্ণকে পড়াবো এটা মাধুর্য মাধুরী মাধুর্য মাধুরীমাকে বলে মাধুর্য ঠিক আছে সুইটনেস মাধুরী তারা কি করছে এই সমস্ত রসের মাধুরীমাকে আস্বাদন করছে মিষ্টতাকে আস্বাদন করছে ঠিক আছে মাতাজি সবাইকে অশেষ ধন্যবাদ